সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায় এবং সেই ধারাবাহিকতায় গত 28 তারিখ মধ্যরাতে বোর্ড ক্যাম্পাসের ভেতরে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ঢোকার অভিযোগ পাওয়া গেছে এবং এরপর থেকেই বুয়েট ক্যাম্পাস মূলত উত্তপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই বুয়েটের বিভিন্ন প্রবেশদ্বার প্রবেশ মুখে ছাত্ররা আন্দোলন করতে থাকে এবং আজকেও আমরা সকাল থেকে দেখেছি, আজকে ঠিক সকাল 8টার পর থেকে এখানকে যে আন্দোলনরত শিক্ষার্থী তারা একে একে কিন্তু এখানে জমায়েত হতে থাকে এবং একে একে জমায়েত প্রথমে 100, তারপর 200, এখন প্রায় 300 থেকে 350 শিক্ষার্থী মূলত শহীদ মিনারের পাদদেশে উপস্থিত হয়েছেন এবং তারা পরপর স্লোগান দিচ্ছেন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম বুয়েট ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি বন্ধ, পাশাপাশি যারা আন্দোলন করছে তাদেরকে যাতে কোনোভাবেই হয়রানি না করা হয় সে ব্যাপারে কিন্তু প্রশাসন অথবা যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছে তাদেরকে সচেষ্ট থাকার কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং বলছেন কোনোভাবেই যারা আন্দোলন করছেন তাদেরকে হয়রানি করা যাবে না। পাশাপাশি এখানকার যে ছাত্র কল্যাণ পরিদপ্তরের যিনি পরিচালক রয়েছেন ডক্টর মিজানুর রহমান তার পদত্যাগের দাবি তুলেছেন তারা, কারণ তারা বলছেন যে এই যে মূল ঘটনা, কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন যে ক্যাম্পাসে প্রবেশ করলো এটার দায়ভার কিন্তু ছাত্র কল্যাণ পরিদপ্তরের যিনি পরিচালক আছে তার কাছেই বর্তায় এবং তারা কিন্তু বলছেন যে তার পদত্যাগ, তারা খুব দ্রুতই তার পদত্যাগ চান। পাশাপাশি এই ঘটনার সাথে ছাত্রলীগের যে কর্মী জড়িত বলে তারা অভিযোগ করছেন, যে বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ জড়িত বলে তাদের একটা অভিযোগ রয়েছে এবং সেই ইমতিয়াজের যে ছাত্রত্ব বাতিল সেই ব্যাপারেও তারা দাবি তুলেছেন। এই মুহূর্তে এখানে প্রায় 300 থেকে 350 সাধারণ শিক্ষার্থী এখানে জড়ো হয়েছেন, পাশাপাশি তারা বারবারই স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এই জায়গায় যেহেতু দীর্ঘদিন ধরে বুয়েট ক্যাম্পাস ছাত্র রাজনীতি মুক্ত এবং দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ছাড়াই বুয়েট ক্যাম্পাস খুব ভালোভাবে চলছে, সুতরাং ছাত্রদের দিকে চিন্তা করে ছাত্ররা যাতে ভালো করে পড়াশোনা করতে পারে এবং এখানে যাতে কোনো ধরনের নৈরাজ্যের সৃষ্টি না হয় সেক্ষেত্রে বুয়েট ক্যাম্পাসে